আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আমার বিউটিফুল ভিউয়ার্সরা যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ, আর আপনাদের দোয়াতে আমরা সবাইও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমি নতুন আরেকটা ব্লগ, আর আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আমার আজকের এই ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের দৈনন্দিন জীবনের একটা দিন, আর সেই সঙ্গে তো রান্নাবান্না থাকবেই। তো দেখতে থাকুন পুরো ব্লগটি, আর আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আজকে এই প্রথম আমার চ্যানেলটি দেখলেন, আর আপনাদের যদি আমার আজকের এই ব্লগটি ভালো লেগে থাকে আর এরকম ব্লগ যদি আরও দেখতে চান তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর বেল বাটনের অল অপশনটা প্রেস করে রেখে দেবেন। তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড দিব সঙ্গে সঙ্গে এটা নোটিফিকেশনটা প্রথমেই আপনার কাছে চলে যাবে। আর এই কাজটা যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, আর এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন। আর আমার আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। দুপুরের খাওয়া দাওয়া করার পর আমি বাচ্চাদেরকে নিয়ে একটু সময়ের জন্য পার্কে গিয়েছিলাম, আর তারা পার্কে গিয়ে তো ঘরে আসতেই চাইছিল না, তারা আসলে অনেক এনজয় করেছে পার্কে গিয়ে। আর এই পার্কটা আসলে আমাদের একেবারে কাছেই, তারপরও আসলে আমাদের এভরিডে যাওয়া হয় না, যখনই আসলে মানে তারা একটু বেশি যেতে চায় বাইরে তখনই কিন্তু তাদেরকে নিয়ে পার্কে যাই। তো এখন চলে এসেছি ঘরে, এসে আমি ফ্রিজ থেকে এই সরপুঁটিটা বের করেছি, আজকে এটাকে ফ্রাই করে ভুনা করব। আর এই মাছটা তো আপনারা দেখেছিলেন আমার আগের একটা ব্লগে, আমি একটা শপ থেকে নিয়ে এসেছিলাম যেই শপটা আমাদের লোকাল এরিয়াতে নতুন ওপেন হয়েছে। তো এই মাছটা কিন্তু শপ থেকে তারা কেটে দেয়নি, নর্মালি এরকম মাছ কিন্তু শপে কেটে দেয়। তো এই মাছটাকে আমি ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, আর এখন এটার আঁশটা ছাড়িয়ে নিচ্ছি। তো এটা ছাড়াতে আসলে একটু কষ্ট হয়েছিল, তো এখন আমি এটাকে কেটেও নিচ্ছি। আর এই মাছ ছাড়ানোর যে মানে একটা জিনিস পাওয়া যায় মানে আঁশ ছাড়ানোর, এটা কিন্তু আমার ঘরে আছে। তো অলরেডি আমি মাছটা পুরোপুরি ক্লিন করার পরই এটার কথা মনে পড়েছে, তো এটা এখন বের করে আনলাম। তো এখন তো এটার কাজ নেই, আবার রেখে দিচ্ছি। আর এটা দেখেন এটার নাম কি, এটার নাম হচ্ছে নোকিয়া। তো এটা হচ্ছে বাংলাদেশি একটা প্রোডাক্ট, যার কারণে এটার নামটা আসলে একটু ডিফারেন্টই। আর এটা তো হচ্ছে একটা ফোনের কোম্পানির নাম, তো এটা আসলে শুনে একটু অবাকই লাগছিল। তো যাই হোক, এখন আমি এই মাছের ভেতর থেকে এই ডিমটা পেয়েছি। তো এখন আমি মাছের ডিমটা এক সাইডে রেখে দিয়েছি, আর এই ডিমটা দিয়েও আজকে একটা কারি রান্না করব। আর এখন আমি মাছটাকে পুরোপুরি ভালোভাবে কেটে নিচ্ছি। আর আসলে এরকম মানে বড় মাছ আমার আগে আর কাটা হয়নি, আজকেই আমি প্রথম কাটছি। তো অলরেডি পুরোপুরি মাছের আঁশটা ছাড়ানো হয়ে গেছে, আর আমি ছোটো ছোটো মানে স্লাইসও করে নিয়েছি। আর এখন আমি মাছটাকে সামান্য লবণ আর লেবু দিয়ে একটু ভালোভাবে ভিজিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। তারপর যেই লেবুটা আমি চিপে এই মাছে দিয়েছিলাম, এই লেবুটা দিয়ে আমার হাতটাও একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। আর আসলে যে কোনো মাছই কাটার পর দেখবেন হাতে একটা মানে আষ্টে ভাব বা আঁচিলের একটা গন্ধ হয়ে যায়। তো যেই লেবুটা দিয়ে মাছটা চিপে ধুবেন, তো সেই লেবুটা দিয়ে যদি হাতটা একটু ভালোভাবে কোচলিয়ে তারপর হাতে লিকুইড দিয়ে হাতটা ভালোভাবে ধুয়ে নেন, তারপর কিন্তু হাতে আর কোনো গন্ধ থাকবে না। তো আমি ঠিক একইভাবে হাতটা ধুয়ে নিয়েছিলাম। তো এখানে আমি হাতটা ধোয়ার পর সিঙ্কটাকেও একটু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু মাছের আঁশটা যখন ছাড়িয়েছিলাম পুরোটা সিঙ্কেই পরে ভরে গিয়েছিলো। আর আজকে আমি কিন্তু মিটেরও একটা কারি রান্না করছি, তো মিটটাও আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম মানে মাছটা কাটার আগেই। তো এখন আমি পুরোপুরি সিঙ্কটাও পরিষ্কার করে নিয়েছি। তো এখন আমি মাছটাতে সামান্য মশলা লাগিয়ে মাখিয়ে রেখে দেব, তারপর এগুলোকে ফ্রাই করব। আর আমি নর্মালি মাছটা ফ্রাই করার আগে শুধু হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়াই দেই, তবে আজকে সামান্য কিছু ধনিয়া গুঁড়াও অ্যাড করে নিয়েছি। তো এখন আমি সামান্য লবণও দিয়ে দিচ্ছি, তারপর মাছটাকে একটু মাখিয়ে এক সাইডে রেখে দেবো।
মাছ ফ্রাই করার সময় যদি আর কোনো মশলা অ্যাড করা হয়, তাহলে আমার কাছে মনে হয় যেটা, যে মাছের যে নিজস্ব একটা স্মেল বা ফ্লেভার আছে সেটার পাওয়া যায় না। তো সেজন্যই আমি সব সময় মাছ ফ্রাই করার সময় শুধু হলুদ আর মরিচ গুঁড়াটাই দিয়ে থাকি। এই মাছটা ফ্রাই করা ছাড়া মানে এমনিতেই রান্না করে খেতে আসলে অনেক বেশি ভালো লাগে। আর আমাদের ঘরে আসলে সব সময় আমি মিরকা মাছকে এভাবে ফ্রাই করে ভুনা করি। আমার বাচ্চারা, তারপর আমার হাজব্যান্ড আর আমরা অনেক এনজয় করে সবসময় খেয়ে থাকি। তো চিন্তা করলাম কেন না আজকে এই মাছটাকেও ঠিক একইভাবে ফ্রাই করে ভুনা করে দেখি যে কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা এটা অনেক বেশি পছন্দ করেছে। আমি, আমার হাজব্যান্ডও, আমরা সবাই আসলে খুব এনজয় করে এই মাছটা খেয়েছি। রান্নাবান্না হচ্ছে এক ধরনের আর্ট, আর আমরা হচ্ছি আর্টিস্ট। তো সেই ক্ষেত্রে চিন্তা করলে আমরা সবাই কিন্তু চাই আমাদের প্রত্যেক দিনের রান্নাবান্নায় একটু ভিন্নতা আনতে, আর যেই খাবারটি আমরা রান্না করি সেটা যেন আমাদের ফ্যামিলির সবাই অনেক মানে তৃপ্তি মিটিয়ে খান। আমাদের রান্নাবান্নার লিস্টে তো সব সময় চিকেন, মিট, মাছ, বাজি এগুলোই থাকে। তো এগুলোতেই আসলে যদি একটু মডিফাই করে রান্না করা যায় তাহলে কিন্তু সবারই ভালো লাগবে। আর এই গেমি রান্নাবান্না তো সব সময় খেতে খেতে নিজেদেরই ভালো লাগে না, তো অন্যের কেমনটা লাগবে। তো আমি যেটা করি, চিকেন যখন রান্না করি তো সেটাকে আসলে এক একবার এক এক রকম করে রান্না করি। মানে একদিন যদি চিকেনের মাঝে টমেটো দেই, তো অন্য দিন দেখা যায় চিকেনের মাঝে কিছুটা বাদাম সঙ্গে টমেটো, ধনে পাতা, কাঁচামরিচ এগুলো ব্লেন্ড করে মিক্স করে দেই। বা মিট রান্না করলে অনেক সময় শতকরা দেই বা ম্যাঙ্গো পিকল থাকলে সেটা দিয়ে দিই। তো এরকম করে আসলে এক একবার এক এক রকম করে কারিতে একটু ভিন্নতা আনি। তো এখানে আমি যেই তেলের মাঝে মাছটাকে ফ্রাই করেছিলাম ঠিক সেই তেলের মাঝে আমি পেঁয়াজটাকে দিয়ে একটু ভুনা ভুনা করার পর মশলা দিয়েছিলাম। সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া আর সামান্য ধনিয়া গুঁড়া। তারপর মশলাটাকে একটু ভুনা করার পর আমি এটাতে অ্যাড করে নিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, টমেটো কুচি আর দিয়েছিলাম কাঁচামরিচ। তারপর আমি দিয়েছিলাম ধনে পাতা কুচি, আর ধনে পাতাটা দেওয়ার পর একটু সময় নেড়ে চেড়ে দিয়েছিলাম মাছটাকে। আর এখন আমি মাছের ডিমটা রান্না করার জন্য একটা হাঁড়িতে তেল দিয়ে তাতে দিয়েছি রসুন কুচি। আর মাছের এই ডিমটা দিয়ে আমি একটা টক রান্না করব, যার কারণে শুধু রসুন কুচি দিয়েছি। আর এদিকে আমার মিটের কারিটা অলমোস্ট ডান, আর এটাতে আমি কী কী মশলা দিয়েছি সেটা রেকর্ড করিনি, তো আমি একটু মুখেই বলে দিচ্ছি। এখানে আমি দিয়েছি মিটের সঙ্গে দিয়েছিলাম পেঁয়াজ আর আদা আর রসুনের কিউব। তারপর মশলা দিয়েছি মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর জিরা গুঁড়া, আর দিয়েছি গরম মশলা। তারপর এখন মাংসটা পুরোপুরি হওয়ার পর এটাতে দিয়ে দিচ্ছি মিক্সড যে পিকল পাওয়া যায় সেটা। তো আমি আসলে সবসময় এরকম করি, মানে এক এক বার এক এক রকম করি মিটটা রান্না করি। আর এদিকে আমি আসলে সামান্যর জন্য অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছিলাম, এই যে টমেটোর স্যুপ। আমি তো মনে করেছিলাম এটা হয়তো টমেটোর পিউরি, যেটা মানে ক্যানের ভেতরে পাওয়া যায়। তো আমি আসলে মিষ্টিকে খোলার পরই দেখলাম যে এটা হচ্ছে টমেটোর স্যুপ। তারপর এটা সরিয়ে রেখে এখন দিয়ে দিচ্ছি ক্যানের ভেতরে যে টমেটো পিল করা থাকে সেটা। আমার ঘরে আসলে ফ্রেশ টমেটো মানে একটা না দুইটা ছিল, আমি এগুলো দিয়ে সালাদ তৈরি করব, যার কারণে ফ্রেশ টমেটোটা আর দেইনি। তো এখন ক্যানের ভেতরে টমেটোটা দিয়ে দিয়েছি মানে অর্ধেকটা। আর এখানে মশলা দিয়ে দিচ্ছি সামান্য ধনে গুঁড়া, সামান্য হলুদ গুঁড়া আর সামান্য মানে একেবারে কম পরিমাণে দিয়েছি মানে মরিচ গুঁড়াটা। আমি নর্মালি টমেটোর টক রান্না করলে মরিচ গুঁড়া দেই না, তবে আজকে সামান্য দিয়েছি। আর এখন দিয়ে দিলাম এটাতে মাছের যে ডিমটা ছিল সেটা। তারপর ডিমটাকে একটু সময় নেড়ে চেড়ে এটাতে দিয়েছিলাম কেটলের ফুটন্ত গরম পানি, আর একেবারে লাস্টে দিয়েছিলাম বেশি করে ধনে পাতা। তো এখানে আপনাদেরকে আমি একটা ট্রিক্স বলে দিই, এটা হয়তো অনেকেই জানেন আবার অনেকেই জানেন না। আমরা যে ক্যান থেকে যে কোনো খাবার বের করি সেটা আসলে ক্যানটা খোলার পর আর ক্যানে না রেখে যে কোনো এয়ারটাইট কন্টেনার বা যে কোনো কিছুতে রেখে দেওয়াটা আসলে ভালো, নয়তো বা এই খাবারটা আসলে খাওয়াটা খুব একটা বেশি সেফ হবে না, কারণ এটার প্রিজারভেটিভ আসলে মানে শেষ হয়ে যায়। তো সেই কারণে আসলে একটু কেয়ারফুলি এই ক্যানের খাবারটা রাখাটা খুবই জরুরি।
আর এই তো আমার রান্না বান্নাটাও শেষ, আর আমার আজকের ব্লগটাও আমি এখানে শেষ করে নিচ্ছি। আমার আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর আমার কারিগুলো কেমন হয়েছে সেটা অবশ্যই জানাবেন। আর আসলে কারিগুলোর কালারটা যতটা সুন্দর হয়েছিল খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছিল। তো আজকে এখানে বিদায় নিয়ে নিচ্ছি, আল্লাহ হাফিজ।